আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আমরা vidIQ এর মাধ্যমে খুব সহজেই আমাদের ভিডিওর ট্যাগ গুলো আমরা রিসার্চ করে নিতে পারি একদম সহজ পদ্ধতিতে আমরা আজকে শিখব। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের ফার্স্ট টাইমে আমাদের সবারই তো ক্রোম ব্রাউজার আছে, এটা দিয়েও আমরা করতে পারি, চাইলে আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে করতে পারি। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লাগে সেটা হচ্ছে ক্রোম। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, ক্রমতে আমরা দুইটা পদ্ধতি দেখবো যে কিভাবে vidIQ ইনস্টল করতে পারি, দেন একটা এক্সটেনশনের মাধ্যমে আর একটা ডাইরেক্ট ডাউনলোড করে। তো প্রথমে আপনারা যেটা করবেন, আমার এটা হচ্ছে আমার ক্রোমোর একটা হোম পেজ। তো আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা দেখেন পাশে একটা ডট, থ্রি ডটের একটা মেনু পাবেন আপনারা, দেখছেন এখানে থ্রি ডটের মেনু আছে, এখানে ক্লিক করবেন। থ্রি ডটের মেনু মানে থ্রি ডটে ক্লিক করার পর যেটা হবে, এখানে দেখবেন মোর মাউসের কার্সারটা আপনারা মোরের এখানে নিয়ে আসবেন। আসার পরে এখানে যখন নিয়ে আসবেন তখন দেখবেন নিচে এক্সট্রাকশন লেখা আছে, এক্সট্রাকশন। ওকে, এক্সট্রাকশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে এরকম আসবে সবার ক্ষেত্রেই। তো এটা আসলে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই থ্রি ডট মেনুটাকে আবার আমরা ক্লিক করে নিচে দেখেন ওপেন ক্রোমো ওয়েব স্টোর, এখান থেকে আমরা ওপেন করে দিয়ে আমরা এখানে লিখতে পারি আমাদের, আমি যেহেতু আমার মোটামুটি সবগুলো ভিডিওই 90-এর কাছাকাছি, 90, 98, 95 করে ভিডিওর এসি স্কোর আছে, হয়তো দুই একটা ভিডিও কম আছে। তো মোটামুটি আমার 100টার ভিডিওর ভিতরে 80টাই কিন্তু আমার 90-এর উপরে এসি স্কোর। তো আমি যেটা করি, যেভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করি, সেটা হচ্ছে আমি vidIQ এর দুইটা সফটওয়্যার ইউজ করি। একটা হচ্ছে কিওয়ার্ড এভরি হিয়ার, আর একটা হচ্ছে vidIQ। তো আমরা দুটাই ইনস্টল করে নিব। প্রথমে আমরা vidIQ লিখি, vidIQ, বা এটা আসলে লিখলে ইন্টারে চাপ দিলে আইসা পড়ে, সমস্যা নাই। তো আপনারা এটা এটাই করবেন, এটা ওপেন করে ফেলবেন, এরকম আসবে। আপনারা যদি অ্যাড না করা থাকে তাহলে অ্যাড করে নেবেন আমার মতো করে। এখানে অ্যাডে ক্লিক করবেন, এখানে বলবে অ্যাড এক্সট্রাকশন। হ্যাঁ, আমরা অ্যাড এক্সট্রাকশনে ক্লিক করব। তো আমাদের অ্যাড এক্সট্রাকশন ক্লিক হয়ে গেছে, তো আমাদের কিছুটা সময় লাগবে আর কি। ওকে, আমাদের প্রায় এখানে আসবে, ঠিক আছে এখানে আসবে। ওকে, আমাদের সেভ লিঙ্কের দরকার নেই, আমাদের এটা এখানে আসবে। ওকে, চলে আসছে। তো এখানে দেখেন গুগলের এক্সট্রাকশনের এখানে একটা ঘর তৈরি হয়েছে, তো এক্সট্রাকশন নামের এই অপশনটা আমরা এখান থেকে ওপেন করে দিব। দেন আরেকটা সফটওয়্যার আমরা এখান থেকে নামাতে পারি, সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম আপনাদেরকে বিআই কিওয়ার্ড এভরি হিয়ার। তো আমি দুইটারই দেখাবো সিস্টেমটা, আগে ভিডিও কিউটা দেখি তারপরে ওইটা আমরা দেখি, ঠিক আছে, নইলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে সবকিছু। তো এর জন্য যেটা করতে হবে আমাদের, এখন যদি এখানে যদি আপনারা এইভাবে যদি না মনে করেন, এক্সট্রাকশন না পান, তাহলে হয়তো কারো ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। তো এই জন্য আপনারা এখানে গুগলে যা লিখতে পারেন vidIQ, এটা লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন অনেকগুলো পাবেন, ওয়েবসাইট পাবেন তাদের, এগুলোর দরকার নেই। আপনারা দেখেন স্ক্রল করতে করতে আসলে মানে লেখা থাকবে chrome.google.com vidIQ ভার্সন, ঠিক আছে, ইউটিউবের জন্য। এখান থেকে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই আগের জায়গায় চলে যাব, দেখছেন সেম আগের জায়গায় চলে আসছি। তো এখানে এটা আসার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের এটা সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন সাইন ইন লগইন করা আছে, লগইন করা আছে, সাইন ইনে দেখে ডু নট হ্যাভ দ্য অ্যাকাউন্ট, মানে আমার কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য করতে হবে কি সাইন আপে ক্লিক করতে হবে। ক্লিক করা শেষ, আপনার চাইলে এখান থেকে এখন সাইন আপ সরাসরি করে দিতে পারি আমরা। আমরা সাইন আপ সরাসরি আমাদের জিমেলে করে দিই, তো একটু, হ্যাঁ জিমেলে করে দিলাম, জিমেলে ক্লিক করছি, তারা অটোমেটিকলি নিয়েছে, ঠিক আছে। আর যদি না নেয় এখান থেকে অপশন সিলেক্ট করে দিয়ে নিতে পারবেন, সেম ভাবে এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট শো করে দিতে পারেন, অথবা আগের মতো করে এরকম করে অ্যাকাউন্ট এখানে মেল অ্যাকাউন্ট এগুলো দিয়ে ক্রিয়েট করে নিলে হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আমরা দেখি অ্যাকাউন্টটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, সবকিছু আসা শুরু হয়েছে, পার্সেন্টেজ এগুলো আসা শুরু হয়েছে, দেখেন এসি স্কোর, এটা হচ্ছে কিওয়ার্ড ইত্যাদি। তো আমরা যেটা করব, আমরা এখানে সবগুলো ট্যাব কেটে দিই এখন। তো আমরা এখানে ইউটিউবে সার্চ করি,
তো এখানে লিখি আমি ফ্রিল্যান্সার, রাজু, ঠিক আছে। রাজু লিখলেই আমরা যে কিওয়ার্ড গুলো মানে দেখেন, একটা দুটো আমি কিওয়ার্ড দেখাই, ফেসবুক মার্কেটিং এ দেখে 9 দিন আগে ভিডিওটা পাবলিশ করছি, অ্যাড চলতেছে, তো এটা দেখেন, এসিস কোডটা দেখাই আপনাদের, দেখছেন 94, আমি আগে বলছিলাম এটা আমার 94-90 এরকম কাছাকাছি, তো দেখছেন এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং এ আছে। তো এই কিওয়ার্ড গুলো দেখেন, এরপরে আমি এই ভিডিওটা ওপেন করলাম, আমার এই আরেকটা ভিডিও দেখেন, এটাও দেখাই, তো এটাও মেবি 94-95 হবে, দেখেন এটা 91, দেখছেন 91, তো আরেকটা ভিডিও এখানে সেশন করতে পারি, এটাতে দেখি এটা কয় পার্সেন্ট, সবগুলো তো আমি বলছি হয় না, আমার ম্যাক্সিমাম ভিডিও গুলো র্যাঙ্কিং আছে, এটাও দেখেন 96, দেখছেন মোটামুটি তিনটা ভিডিও দেখলাম 90-এর উপরে আছে স্কোর। তো এবার আমরা যেটা করব, কিভাবে এসইও করবেন, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বিভিন্ন রিলেটেড আপনারা যে রিলেটেড কাজ করেন সেখানে কিওয়ার্ড গুলো ফোকাস করবেন। ধরেন আপনি একটা টেকনিক্যাল ভিডিও বানাবেন, অথবা ফানি ভিডিও বানাবেন, অথবা আমাদের মতো করে ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এগুলো শিখাবেন, তো আমরা ধরি ফানি ভিডিও, ধরি ফানি ভিডিও, ফানি ভিডিও, ফানি ভিডিও, এটা লিখে যখন আমরা সার্চ করব তখন দেখেন এখানে কিন্তু সবগুলো ফানি ভিডিও হবে, দেখছেন ফানি ভিডিও কিন্তু আসছে। তো এবার দেখেন তারা কি কি ট্যাগ ইউজ করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। দেখি এখানে আমরা ক্লিক করি, আমাদের যেহেতু vidIQ এক্সটেনশনটা এখন ওপেন আছে, তাহলে আমরা সবকিছু এখান থেকে কিন্তু ইজি ভাবে দেখতে পারবো, তো আমরা দেখি যাই, চলে যাই, মোটামুটি অনেক ভিউ, তো দেখেন এ কিন্তু খুব একটা ইউজ করে নাই, তারা তাদের চ্যানেলে অটোমেটিকলি তারা র্যাঙ্ক করছে, মানে মজার ভিডিও তো এগুলা, তো এগুলাতে খুব একটা কিওয়ার্ড সবাই ইউজ করে না। দেখি আমরা সবাই ক্ষেত্রে এটাতে দেখি 1 লাখ, দেখি এটাতে ট্যাগ ইউজ করছে কিনা, হ্যাঁ এই যে দেখছেন তারা কি কি ট্যাগ ইউজ করছে, কয় নাম্বার পজিশন, যেমন বাংলা ফানি ভিডিও 12 নম্বরে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ডটা, অস্থির বাংলা 2 নম্বর, মানে কে কি ধরনের কিওয়ার্ড দিচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে আমাদের চ্যানেলে কিন্তু আমরা এটা কিওয়ার্ডটা সেট আপ করে ফেলতে পারবো, তো এটা সেট আপ করলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো এইভাবে যদি দেখেন, এইভাবে কিন্তু দেখা যায়, কিন্তু আমরা যদি আরেকটা সিস্টেম দেখতে চাই যে কারা কারা একদম আমি চাই এখানেই যেন দেখতে পারি, এখানেই যেন আসে, ঠিক আছে, আমি আর ওইরকম করে ক্লিক করে দেখতে চাই না, তো সবার গুলো দেখতে জানি পারি আমি এখানে আসে, তো এটার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিওয়ার্ড এভরি হিয়ার নামের একটা এক্সটেনশন আছে, তো আমরা সেম দুই ভাবে যাইতে পারি, কিওয়ার্ড কিওয়ার্ড এভরি এভরি হিয়ার, দেখছেন কিওয়ার্ড এভরি হিয়ার আই ভরছে, দেখছেন আমরা কিওয়ার্ড এভরি হিয়ার লিখলে কিন্তু আমরা এই টুলসটা পাবো, একটু দেখে নেন আপনারা, কিওয়ার্ড এভরি হিয়ার লিখলে হবে, এটা লিখে আপনারা যখন এখানে আপনারা, এটা আমরা মূলত ইয়ের কাজে ইউজ করি, এসইও যারা কাজ করি তারা এই এটা টুলসের সাথে অবশ্য পরিচিত, এটা আমি অ্যাড করে ফেললাম, দেখেন এটা অ্যাড করলে কি হয়, দেখেন এখন কিন্তু কোনো ভিডিওর ভিতরে কোনো কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে না, ঠিক আছে, এটা যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমরা দেখতে পারবো ডাইরেক্ট, তো এটা আমরা দেখি, তো এটা আমি ওপেন করে ফেললাম, এখানে আমি তাহলে রিলোড করি, ঠিক আছে, যাতে দেখার ক্ষেত্রে ভালো হয় আর কি, তো আমি দেখেন রিলোড করে ফেললাম, আশা করবে সমস্যা নাই, একটু হয়তো 2-1 সেকেন্ড সময় লাগতে পারে, এটা কাজ শুরু করে দিবে এখনই। ওকে ওকে ওকে, আমাদের কিওয়ার্ডের এখানে দেখাচ্ছে, আমি আর একটু রিপ্লেস করি, এখানে সবগুলো শো করার কথা, ওকে করবে,
এখানে মেবি টেকনিক্যাল কোনো সমস্যার জন্য হচ্ছে না, কিন্তু আমার এইগুলাতে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? ধরেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, বুঝছেন? এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, কিন্তু এখন এখানে কাজ করতেছে না। কিওয়ার্ড বিহিয়ারি তো আমি চালু করছি, কিন্তু এখানে সমস্যা দেখাচ্ছে। দেখি আমি ডিজিটাল লিখি, কারণ এটা থাক, আমি দেখি নিচের দিকে একটু ই করি, স্ক্রল করতে থাকি, এখানে আসতেছে না। যাই হোক, যদি না আসে কোনো সমস্যা নাই। এটা দিয়ে আরেকটা উপকারিতা আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু টপ ডিলিটেড কিওয়ার্ড গুলো কিন্তু আপনারা এক জায়গায় দেখতে পারবেন, দেখছেন? এটার ভিতরে আছে, দেখছেন কালো হয়ে আসছে। এখানে কিন্তু আমরা টপ ডিলিটেড গুলো দেখতে পারবো, একদম একদম, দেখছেন? এখানে একদম সবার প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 নাম্বার পজিশনে আছে, এটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, এটা কিন্তু এই কিওয়ার্ড গুলো কয় নাম্বার পজিশন আছে এগুলো কিন্তু দেখতে পাইতেছে এখান থেকে, ঠিক আছে? তো এটাও আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারেন। তারপরে দেখাই আরেকটা সিস্টেম, দেখাই কিওয়ার্ড এভরি হিয়ার এর। আপনারা এখানে লিখবেন vidIQ, লিখে ওয়েবসাইটে চলে যাবেন। তো vidIQ ওয়েবসাইটে চলে গেলাম, এখানে যে জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করছেন ওই জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে ফেলবেন। যেহেতু আমরা একবার অ্যাকাউন্ট করছি, আমাদের আর বারে বারে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা যেটা করব এখন, এখান থেকে কিন্তু আমরা সাজেস্ট কিওয়ার্ড নিতে পারি। অ্যাড এ ইউর ইউটিউব চ্যানেল, চাইলে অ্যাড করে নিতে পারেন, না চাইলে দরকার নাই, অথবা অ্যাড করে নেন। আমি অ্যাড করে নেই, আমার অন্য একটা ফেক একটা অ্যাকাউন্ট অ্যাড করে নেই, ধরেন এখানে দিয়ে দিলাম। তো একটা এক এক মানে অ্যাকাউন্ট আমি অ্যাড করে ফেললাম, অ্যালাউ করে দিই। ওকে, অ্যালাউ করে দিলাম। ওকে, আমাদের কিন্তু মোটামুটি সেট আপ করা কমপ্লিট। এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে কিওয়ার্ড গুলো আমরা কিন্তু বাছাই করে নিতে পারবো, ঠিক আছে? ধরেন আপনার কি লাগবে, ফানি লাগবে, ধরেন আমি এখানে লিখলাম ফানি ভিডিও, ফানি ভিডিও। তো দেখেন ফানি ভিডিওর কি কি কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি, দেখছেন? এখানে কিন্তু দেখাচ্ছে। তো ধরুন ফানি ভিডিও, আমি এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা নিলাম। অবশ্যই যখন কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার ডেসক্রিপশন দেন, আপনার হেডলাইন ডট আমরা যেটা বলে থাকি টাইটেল, সেখানে কিন্তু দিতে হবে। ধরেন আমি এখানে আমি ফানি ভিডিও দুইটা আমি আগে দেখেন কিভাবে এখানে ই করে নিতে হয়। তো আমরা যেহেতু ফানি ভিডিও নিয়ে কাজ করবো, ধরেন এগুলো আমি সব ক্যান্সেল করে দিই, ঠিক আছে? ক্যান্সেল করে দিয়ে নতুন ভাবে তৈরি করি। তো এবার লিখি ফানি ভিডিও, ফানি ভিডিও, ফানি ভিডিও যখন লিখে সার্চ করবো আমরা, তখন দেখেন কোন কয় নাম্বার কিওয়ার্ড গুলো কত মানে কত অ্যাডভান্স আছে এই কিওয়ার্ড এর আন্ডারে, কত মানুষ এটা সার্চ করে, দেখছেন? অনেক মানুষ, 4 কোটি, 1 কোটি, এরকম কিন্তু অনেক মানুষ হাই কনভার্সন, দেখছেন? আর কতগুলা মানুষ এটার কম্পিটিশন কতগুলো আছে, এগুলা নিয়ে আপনি ইউজ করতে পারেন। চাইলে যেগুলো কম্পিটিশন কম, যেমন 50-এর নিচে ওভারলি যেটা আমরা বলে থাকি, এটা 50-এর নিচে যেটা সেটা ইউজ করবেন, ইউজ করলে মোটামুটি কাজে লাগে। তো ধরেন আমি এই কিওয়ার্ডটা আমি বের করছি, এই কিওয়ার্ডটা বের করছি, ধরেন এটা আমি কিন্তু একটা কিওয়ার্ড সার্চ করার পরে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম। তো আমি যখন এই ফানি ভিডিও 2021 লিখলাম, এখন কিন্তু আপনি 22 লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ডে প্রথম পৃষ্ঠায় থাকার একটা চান্স আছে। তা দেখেন 21 লিখে সার্চ করছি, দেখেন আরো কতগুলো আসলো, দেখছেন? ফানি ভিডিও, ফানি ফাইলস, ট্রাই নট লাস, এটা মনে হয় ফানির একটা, তো যাই হোক। এখানে দেখেন আমি যেটা লিখে সার্চ করব সেটাই তো আসবে, দেন আরো অনেকগুলো কিন্তু সাজেস্ট আমরা এইভাবে একটা মধ্যে ক্লিক করে আরেকটা বের করতে পারি, দেখছেন? এরকম করে কিন্তু বের করে নিতে পারেন, তো বের করে করে এইভাবে কপি করে নিতে পারেন। চাইলে ধরেন এই একটা কিওয়ার্ড এই গেলোগা, আবার ধরেন এরকম করে আপনার যতগুলো কিওয়ার্ড আছে এখান থেকে কিন্তু বের করে রিসার্চ করে নিতে পারেন। দেন আরো কিছু সিস্টেম আছে, যেমন আপনি গুগলে যদি লেখেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, অথবা গুগল অ্যাড মানে অ্যাডক থেকে কিন্তু আপনি রিসার্চ করে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো নিতে পারেন। এখানে কিন্তু কিওয়ার্ড টুলস আছে গুগলের মাধ্যমে, যেটা আমরা কিওয়ার্ড আইও বলে থাকি। যেমন ইউটিউবের জন্য যদি আপনি ট্যাগ গুলো রিসার্চ করেন, তাহলে আপনাকে ইউটিউবের জন্য ট্যাগ রিসার্চ করতে হবে। যেমন এখানে আপনি লিখতে পারেন, আমি আগেই বললাম ফানি ভিডিও, ফানি ভিডিও। তো আপনি ফানি ভিডিওর একটা ট্যাগ লিখলে কিন্তু আপনি সবগুলো ট্যাগ এখানে পেয়ে গেলেন, অনেক ট্যাগ পাবেন, ঠিক আছে? আর ট্যাগ না কোনো সমস্যা নাই, আপনার একটা বাইরে একটা ট্যাগ দিছে, নো প্রবলেম, আপনি হাজার হাজার ট্যাগ বের করতে পারেন, দেখছেন? অভাব নাই, আপনি কয়টা ট্যাগ নিবেন, কয়টা কথা বলবেন, দেখছেন? আরো কয় নাম্বার পেজ বন্ধ আছে, এগুলো কিন্তু সবগুলো এখানে সাইন আপ করলে কিন্তু কার
দেখছেন আমরা কিন্তু এখানে একটা টাউটামি করতে বললাম, এই যে দেখেন সেটা হচ্ছে এখানে কিন্তু তারা বলতেছে পেট ছাড়া কিন্তু এটা দেখাবে না, ঠিক আছে, বা এখানে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু দেখাবে না। কিন্তু আমরা যদি এটা যদি আমরা ই করি, এখান থেকে যদি সম্পূর্ণ সিলেক্ট করি, তাহলে কোনটার কত অ্যাডভান্স আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো একটু উপরের দিকে যাই, ওকে ওকে দেখাচ্ছে না, ওকে ওকে দেখাচ্ছে না, ঠিক আছে, এটা দেখাচ্ছে না। ও এখানে কি বলতেছে, ডু ইউ নিড দ্য ইনফরমেশন, কিওয়ার্ড টুলস প্রোভাইড ইউর সার্চ ডাটা, ইংলিশ কিওয়ার্ড, ট্রাই নাও। এটা ট্রাই করতে হবে মনে হয়, টাকা পয়সা চাইতে পারে অথবা লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিওর ভিতরে ভিডিওটা দেখে নেবেন, তো এটা দরকার নাই। আপনারা যেটা করবেন কি, যদি এরকম করে যদি এখান থেকে বের করে চান, এরকম করে বের করে নিয়ে ধরেন এটা 22, এটা কিন্তু রিসেন্টলি কিওয়ার্ড এটা আসছে, তো 22 সাল দিয়ে যদি আপনি করেন, খুব দ্রুত কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিং এ থাকবে। আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম, মোটামুটি 50,000 ভিউ, বিষয়টা বুঝতে পারছেন? তো এই যে দেখেন 22 সাল দিয়ে যখন আমি সার্চ করলাম, তখন দেখেন তার অ্যাডিয়েন্সটা কত, অথবা আমরা এখান থেকেও কিন্তু রিসার্চটা করে নিতে পারি যে তার অ্যাডিয়েন্সটা কতগুলা মানুষ এটা নিয়ে সার্চ করবে বা করতেছে। তো এটা কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট হিসেবে বের করে নিতে পারি। দেখছেন এটা র্যাঙ্কিং 63 লাখ প্রায়, সরি 63,000, 63,000 কিন্তু বর্তমানে আছে, এটা কিন্তু 3 নম্বরে আছে, ধরতে গেলে 3 নম্বর, এটা খুব ভালো, এটা কিন্তু এই বছরের মধ্যে খুব জনপ্রিয় হয়ে যাবে এই কিওয়ার্ডটা। তো এটা নিয়েও কাজ করতে পারেন, এখান থেকে কিন্তু কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা নাই। দেখছেন কোটি কোটি কিওয়ার্ড আছে, এই বলে রিসার্চ করে নিয়ে দেখে একটা হিউজ একটা কিওয়ার্ড আপনি আপনার ইউটিউবের ভিডিওর ভিতরে কিন্তু প্লেসমেন্ট করতে পারেন খুব ইজি ভাবে। তো যাই হোক, আপনাদের যদি আরো কোনো ধরনের এরকম কোনো ই থাকে, আর মানে কিওয়ার্ডের আরো যদি এক্সটার্নাল ভাবে বা আরো বেশি বিগ ভাবে মানে বোঝানোর কোনো প্রয়োজন পড়ে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আশা করি আমরা পরবর্তীতে এর থেকে আরো কিওয়ার্ড রিসার্চের আরো ভালো পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যাতে পরবর্তীতে আপনার তখন হয়তো দেখাবো আপনাদের কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে ভিডিও র্যাঙ্ক করাতে হবে কিভাবে সেটাও আমরা দেখাবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের একটা সিস্টেম চালু করা হয়েছে ইদানিং, আপনারা প্রতি শুক্রবার আর শনিবার ফ্রিতে 9টার থেকে আপনারা ফ্রি সাপোর্ট নিতে পারবেন 10টা সাড়ে 10টা পর্যন্ত, তো ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন। এটা আমরা নতুন চালু করছি, সাপোর্ট নিতে গেলে অবশ্যই আপনাদের আমাদের ফেসবুক পেজ নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হবেন, ওখানে জয়েন হবার আমাদের সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তো কমেন্ট করলে হয়ে যাবে, আর আপনি চাইলে ফেসবুকে যে সার্চও করতে পারেন, যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি। আমাদের গ্রুপের নাম হচ্ছে, আমি গ্রুপ সিলেক্ট করি তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, সমস্যা নাই। নিউ লাইফ লার্নিং লার্নিং ইনস্টিটিউট, এটা লিখলে পেয়ে যাবেন। দেখেন আমাদের এখানে এই গ্রুপটা পেয়ে যাবেন, এখানে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট ফ্রি সাপোর্ট নতুন এবং পুরাতন গ্রুপ, মানে পুরাতন স্টুডেন্টদেরকে দেওয়া হবে। এখানে আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, ঠিক আছে। অ্যাড হয়ে গেলে আমরা যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা এখানে পোস্ট করলেই আমরা আপনাদেরকে সলভ করব, সলভ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো ফাইবার দেন ফ্রিল্যান্সিং এর যত ধরনের প্রশ্ন আছে আমাদেরকে করতে পারেন, নো প্রবলেম। ওকে, সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমি এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।